लड़कियों को आत्मरक्षा के प्रति जागरूक करने के जलपाईगुड़ी जिला पुलिस ने की पहल। जलपाईगुड़ी जिला पुलिस प्राधिकरण लड़कियों को आत्मरक्षा के प्रति जागरूक करने का इच्छुक है। जिला पुलिस की ओर से लड़कियों को खुद की सुरक्षा करने के तरीके सिखाने के लिए एक जागरूकता शिविर का आयोजन किया गया। यह जागरूकता शिविर जलपाईगुड़ी जिला पुलिस लाइन में सोमवार सुबह शुरू हुआ। कार्यक्रम का नाम विजयनी रखा गया है। उद्घाटन समारोह में जलपाईगुड़ी जिले के पुलिस अधीक्षक खंड बाली उमेश गणपत उपस्थित थे। इस जागरूकता शिविर के माध्यम से जलपाईगुड़ी जिले के मेधावी छात्रों को सम्मानित किया गया। जिला पुलिस अधीक्षक व अन्य पुलिस पदाधिकारियों ने खदा पहनाकर सभी को फूल और उपहार भेंट किए। समारोह के माध्यम से जिला पुलिस ने अधिकारियों ने विजयनी नाम के टी शर्ट का उद्घाटन किया। जलपाईगुड़ी जिला के पुलिस अधीक्षक खंड बाली उमेश गणपत ने अपने भाषण के माध्यम से सभी को बाल और महिला तस्करी और बाल विवाह के बारे में जागरूक किया। पूजा दास अरविंद माध्यमिक पुलिस लाइन आखने टाइकोंडो टाइकोंडो क्लास है निजे आत्मरक्षार जो क्लास कराना है और यहाँ शिखे खूब भलो है और जरा स्कूले जरा पारे ना जरा खूब दुरबल तक ये शिखाना है और यहाँ निजे प्रोटेक्शन जो खूब भलो से शिखा पुलिस लाइन খুব কমজোরি ভাবা হয় অ্যাকচুয়ালি তো মেয়েরা কমজোর না ওটাই বুঝাচ্ছি কোনোদিন এরকম সমস্যার সম্মুখীন হয়েছিল না ওটাই আমি ওকে বলছি এবার থেকে যদি কিছু মানে আমি এখান থেকে শোনার পরে বলছি এবার থেকে যদি কেউ কিছু বলে 1098 এ কল করবে ওখানে ওখান থেকে এসে তোকে ইয়ে করবে ওটাও আমি এখান থেকেই শিখছি পূজা দাস মধ্যে আমাদের গার্লস স্টুডেন্ট যেটা আছে বিভিন্ন স্কুলে আমরা সেলফ ডিফেন্স ট্রেনিং সঙ্গে সঙ্গে যারা ইস্যুজ আছে বাচ্চার জন্য ওইটার মধ্যে আমরা আলোচনা করবো গাইডেন্স করবো এটা সব আমাদের পুলিশের সঙ্গে সঙ্গে বিভিন্ন যেটা এনজিও ওয়েলফেয়ার সোসাইটি স্কুল এরা যে আছে ওরা সব পার্টিসিপেট করছে ওরা বাচ্চার সঙ্গে ইন্টারাকশন করবে আর বাচ্চার যারা ইস্যুজ আছে এরকম চাইল্ড ম্যারেজ আছে ড্রাগ অ্যাবিউজ আছে এইসব সেক্সুয়াল অফেন্সেস আছে এইসব জিনিসের জন্য আমরা ওনাদের একটা অ্যাওয়ারনেস ক্যাম্প করবো মানে এটা পুরো 5 days প্রোগ্রাম আছে পুরো গ্রুপ মধ্যে ওরা প্রথম সেলফ ডিফেন্স ট্রেনিং নেবে তারপরে এটা অ্যাওয়ারনেস ইন্টারাকশন হবে এইরকম ধরনের একটা প্রোগ্রাম আমরা শুরু করেছি আজ থেকে এর মধ্যে আমাদের এখানে জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট টাউনের বিভিন্ন স্কুলটা পার্টিসিপেট করছে বিভিন্ন সোশ্যাল অর্গানাইজেশনস এনজিওস ওরা এখানে আসবে ওরা এই মধ্যে পার্টিসিপেট করবে স্যার আপনি বললেন 2 মাসের মধ্যে আপনি জলপাইগুড়িতে ধরে আছেন কিছু ইস্যু আপনার সামনে রয়েছে এই ইস্যুটা কি বড় হয়ে দাঁড়াচ্ছে পরে এটা যে এটা প্রত্যেক জায়গাতে থাকে লেকিন মানে এটার জন্য আমাদের পুলিশের একটা ভূমিকা আছে শুধু কেস করে আসামিকে আরেস্ট করে এটা আমাদের নেই সে সঙ্গে সঙ্গে যেটা সোশ্যাল অ্যাওয়ারনেস করা এটা বড় জিনিস এই ক্রাইমকে আমরা কীভাবে প্রিভেন্টিভ অ্যাকশন ইজ মোর ইম্পর্টেন্ট এটার মধ্যে এইটা প্রিভেন্টিভ অ্যাকশন মধ্যেই আসে কি যখন আমরা অ্যাওয়ারনেস ক্যাম্প করছি বাচ্চারা যখন অ্যাওয়ার হয়ে যায় তো যে বাচ্চার আগে যেটা ক্রাইম হয় ওই ক্রাইমটা আমাদের কীভাবে আমরা কমাতে পারবো সেটা আমাদের অ্যাওয়ারনেস এটা খুব বড় ইম্পর্টেন্ট আছে তো সেই জন্যই আমরা এটা করছি কি শুধু কেস করে আমাদের ক্রাইমটা কমাবে না আমাদের জন্য সেই জন্য আমাদেরকে অ্যাওয়ারনেস করতে হবে বাচ্চাদেরকে অ্যাওয়ার করতে হবে কি আপনাকে কি হয় নিজেকে বাঁচাতে হবে কি হয় আপনাকে বাঁচিয়ে নিজের জীবনকে আগে বাড়াতে হবে আমরা যে প্রথম শুরু করেছি 5 দিন মধ্যে অনেকটাই হবে হ্যাঁ মানে প্রথম আগে আমার ভাবছে বাচ্চার সঙ্গে ইন্টারাকশন করে আগে লাগে এর মধ্যে আর কিছু ইনক্লুড করতে পারে আমরা আবার এই বাচ্চাকে নাগো আবার নেক্সট টাইম করবো সেটা মানে এটা আমরা বেশি করতে পারি লেকিন আমরা প্রথম কি এক বাচ্চা আছে তো ওনাদেরকে আমরা এত বসাতে পারবো না তো সেই জন্য আমরা দুটো পার্ট রেখেছি সেলফ ডিফেন্স ট্রেনিং প্লাস ইন্টারাকশনস তো সেটা করে আমরাই শিখবো সেটা পরে আমরা আর কিছু আর মডিফিকেশন করতে পারি নতুন কিছু করতে পারি এত স্টুডেন্টকে স্কুলে গিয়ে কি এরা বোঝাবে স্কুলে গিয়ে নিশ্চয়ই এরা আমাদের সেজন্য আমরা স্কুলের হেডমাস্টাররা মশাই ওনাদেরকে আমরা ইনভলভ করেছে ওনাদের কনসার্ন নিয়ে কিছু বাচ্চারা এসে এসছে তো এরা এখন এই সময় মধ্যে এরা পার্টিসিপেট করবে নিশ্চয়ই যখন এরা স্কুল শুরু হয়ে যাবে এরা গিয়ে আবার স্কুল সঙ্গে অন্যদের বাচ্চার সঙ্গে ইন্টারাকশন করবে ওনাদেরকে শিখাবে সেটাই আমাদের একটা পাওনা থাকবে কি আমরা যেটা এখানে ইন্টারাকশন করবো সেটা আবার আমরা এইভাবে
বিভিন্ন স্কুলের পৌঁছে যাব। ঐতিহাসিক দিন জলপাইগুড়িতে, জলপাইগুড়ি জেলা পুলিশের উদ্যোগে একটা অভাবনীয় উদ্যোগ নেওয়া হয়েছে, বিজয়িনী নামে। আমরা সবাই জানি যে অলরেডি জলপাইগুড়িতে উইনার্স বলে একটি মহিলা পুলিশদের টিম কাজ করে যাচ্ছে। আজকের এই বিজয়িনী প্রোগ্রামের অন্তর্গত স্কুলের মেয়েদের নিয়ে সেলফ ডিফেন্সের ট্রেনিংয়ের এই প্রোগ্রামটা শুরু হলো এক সপ্তাহ ব্যাপী। আজকে মাননীয় এসপি স্যারের উপস্থিতিতে প্রোগ্রামের শুভ উদ্বোধন হলো। আমাদের অরবিন্দ মাধ্যমিক উচ্চতর বিদ্যালয়ের 50 জন ছাত্রী এই জলপাইগুড়ি জেলাতে প্রথম পর্বে এই বিজয়িনী প্রোগ্রামের অন্তর্গত তাইকোন্ডো এবং অন্যান্য সেলফ ডিফেন্সের ট্রেনিং নেবে আজকের থেকে শুরু করে শনিবার অবধি। এবং এর সাথে সাথে ওদেরকে এটাও শেখানো হবে যে একজন মেয়ে হিসেবে ওদের অধিকারের জায়গাগুলো কী, শিক্ষার অধিকার, ভালোভাবে বাঁচার অধিকার, জীবনে সফল হওয়ার অধিকার, এবং তাদের রক্ষার জন্য সংবিধান বা আমাদের অন্যান্য যে সরকারি ব্যবস্থাগুলো আছে সেখানে কোন কোন সুরক্ষা কবচ ওদের জন্য আছে। তো এটা আমাদের অরবিন্দ মাধ্যমিক বিদ্যালয় পরিবারের পক্ষে একটা বিরাট পাওনা, কারণ যে প্রেক্ষাপট থেকে আমাদের বাচ্চাগুলো স্কুলে আসে সেখানে এই 50 জন যেন একটা দূত হয়ে এই বার্তাটা নিয়ে যাবে যে না, আজকে কেউ পিছিয়ে নেই, যত কঠিন লড়াই হোক না কেন তারা এগিয়ে যেতে পারবে, জীবন সংগ্রামে তারা সফল হবেই। অবশ্যই আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের বিদ্যালয়ের ক্রীড়া বিভাগের শিক্ষক শ্রী শান্তনু দাস এবং আমাদের কন্যাশ্রী নোডাল টিচাররাও আছেন। আমরা ইতিমধ্যে যেটা প্রোগ্রাম নিয়ে নিয়েছি, এই 50 জন যারা আজকে ট্রেনিং নিয়ে যাবে এক সপ্তাহ ধরে, বিদ্যালয় খুললেই সপ্তাহে একদিন করে অন্তত এরাই বাকি ছেলে মেয়েদেরকে কোচিংটা করাবে এবং তাদের মধ্যে সেই সচেতনতাটা দেবে যে এরা যেখান থেকে যেটা শিখে যাচ্ছে। এবং এটা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমি বলতে চাই যে শুধুমাত্র বাচ্চাদের সচেতনতা থাকলেই হবে না, পারিবারিক সচেতনতা এবং আশেপাশের যে সামাজিক সচেতনতা, এখানে এই মেয়েরা কিন্তু একটা বিরাট ভূমিকা পালন করবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমি কনিশ গুহ, প্রধান শিক্ষক অরবিন্দ মাধ্যমিক বিদ্যালয়।